হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজ আমরা তো চড়ক দেখতে চলে এসেছি, চৈত্র মাসের শেষ। বিভিন্ন জায়গায় চড়কের মেলা, চড়ক পুজো হয়। যদিও এখন আগের মতো এত চড়কের মেলা বা চড়ক পুজো হয় না। আমরা বেশ কিছুক্ষণ বাইক নিয়ে ঘোরাঘুরির পরে খুঁজতে খুঁজতে বারুইপুরের রাস মাঠে পেলাম একটি চড়ক হয়। তো অবশেষে এখানে দাঁড়িয়ে চড়ক দেখতে শুরু করে দিলাম। একটা সময় ছিল যখন বাংলার আনাচে কানাচে প্রচুর চড়ক হতো, গাজন উৎসব হতো। এখন সেগুলো অনেক কমে গেছে, আগের মতো হয়তো হয়ে ওঠে না। এটা হচ্ছে বারুইপুরের রাস মাঠ। বারুইপুরে একটা বিশাল বড় একটা মাঠ আছে, যাকে রাস মাঠ বলা হয়। সেখানে ম্যাক্সিমাম অনুষ্ঠান হয়। তো দেখলাম চড়কটাও এখানে হচ্ছে। আমরা অনেক জায়গায় ঘুরেছি কিন্তু কোনো জায়গায় দেখতে পাইনি। অ্যাকচুয়ালি আমার ইচ্ছা ছিল ওই বড়শি গেথা বা জীবের মধ্যে সূঁচ ঢোকানো, রড ঢোকানো, শিক ঢোকানো, ওই চড়ক দেখতে। কিন্তু বিশ্বাস করুন, ওই চড়ক আমি খুঁজে পেলাম না। তো লাস্ট পর্যন্ত একটা চড়ক পেলাম যেখানে মানুষ শুধু চড়কের মধ্যে ঝোলে। আর এই চড়কে এই জীবের মধ্যে যে শিক ঢোকায় বা পিঠে বড়শি ঢোকায়, এগুলোর পেছনে কিন্তু মাইথোলজিক্যাল লজিক রয়েছে, যেটা ভগবান শিবের সঙ্গে সম্পর্কযুক্ত। তো যাই হোক, আমরা অনেকক্ষণ দাঁড়ানোর পরে দেখি চড়ক শুরু হয়ে গেল। এখানে একজন মূল সন্ন্যাসী থাকে, সে চড়কের একেবারে এই চড়ক গাছের মাথায় উঠে গেল। এবং চারপাশে দেখবেন চারটে দড়ি ঝোলানো আছে, সেখানে কিন্তু চারজন অন্য সন্ন্যাসীরা কিন্তু ঝুলতে শুরু করলো এবং এটাকে পাই পাই করে ঘোরানো শুরু হয়ে গেল। এখানে যে চারজন চড়কে ঝুলছে, তাদের হাতে কিন্তু বিভিন্ন বাতাসা আছে আর বাতাসাগুলো ছুটছে। আর ওপরে একজন সন্ন্যাসী আছে, সেও বাতাসা ছুটছে। ওপর থেকে যে বাতাসা ছড়াচ্ছে, সেই বাতাসা কোড়ানোর জন্য সবাই কিন্তু ছোটাছুটি করছে। আর পূর্ণিমাও একটা বাতাসা পেয়েছিল, সেটা আবার আমাকে দিল, আমি খেলাম। Thank you.
ওপরে যে মূল সন্ন্যাসী বসে আছেন বা দাঁড়িয়েছিলেন, এনার কিন্তু মাথা হয়তো ঘুরে গেছে শুনলাম, আর তাই জন্য চড়কটা থামিয়ে দেওয়া হলো। অ্যাকচুয়ালি শোনা যায় যে বিগত এক মাস ধরে এরা বিভিন্ন ব্রতর মধ্যে দিয়ে যায় বা উপাসের মধ্যে দিয়ে যায়, তাই জন্য হয়তো শরীর দুর্বল হয়ে গেছে এবং এই যে পাই পাই করে ঘুরছে, চক্কর মারছে, তাতে হয়তো এই মাথাটা ঘুরে গেছে, তাই জন্য এখানে উনি নেমে যাবেন এবং অন্য একজন ওপরে উঠবেন। চড়ক ঘিরে কিন্তু একটা দারুণ মেলা বসেছে, চারিদিকে অনেক দোকান এবং এখানে চড়কে প্রচুর মানুষ এসছে দেখতে, কারণ চড়ক এখন খুবই কম হয়, যদি চড়ক দেখতে হয় অনেক খুঁজে দেখে বুঝে কিন্তু যেতে হয়, আমরাও যেরকম গিয়েছিলাম। তো সেখানে গিয়ে দেখি বেশ মাটির পুতুল, জিলাপি, পাঁপড়,
ঘুগনি এই ধরনের দোকান বসেছে, আইসক্রিম, তো বেশ বেচাকেনাও চলছে, চড়কও চলছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি।